ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার পরিচয় দিচ্ছি, আমার নাম ফারহানা পারভিন, সহকারী শিক্ষক আইসিটি, ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পাঠ তিন। কম্পিউটারে লেখালেখি করার জন্য সর্বপ্রধান যে অংশটা সেটা হচ্ছে কিবোর্ড। এটা হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কম্পিউটারের ইনপুট ডিভাইসে ব্যবহার করার কিছু নিয়ম আছে, কিছু কৌশল আছে, যেটা অনুশীলন করলে আমাদের কাছে কাজটা খুব সহজ হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে আমরা খুব দ্রুত লেখালেখি করতে পারবো। এই কিবোর্ড ব্যবহার করার জন্য আজকের ক্লাসটা আমি তোমাদের দুটো অংশে বিভক্ত করেছি, একটা থিওরিটিক্যাল অংশ এবং দ্বিতীয়টা ব্যবহারিক অংশ। প্রথমে আমি তোমাদের থিওরিটিক্যাল অংশটা দেখাচ্ছি, এরপর সোজাসুজি ব্যবহারিকে দেখাবো যে কি করে কম্পিউটারে টাইপ করতে হয়। কম্পিউটারে যে প্রোগ্রামটা দিয়ে লেখালেখি করা হয় সেটার নাম হচ্ছে এমএস ওয়ার্ড। আরো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, তোমাদের বইয়ে পাঠ্যপুস্তকে এটাই উল্লেখ করা আছে এবং এটা বিশ্বব্যাপী সবচাইতে বেশি জনপ্রিয়। এম কথাটা দিয়ে মাইক্রো এবং এস কথাটা দিয়ে সফট মিন করা হয়। ওয়ার্ড হচ্ছে এটা লেখালেখি প্রোগ্রাম, এটার নাম হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে প্রোগ্রামটার নাম, এমএস হচ্ছে এর কোম্পানিটার নাম, এমএস। তোমরা হয়তো অনেকেই বুঝে গিয়েছো আমি কি বলতে চাচ্ছি, মাইক্রোসফট, মাইক্রোসফট ওয়ার্ড। এটা মাইক্রোসফট কোম্পানি বিল গেটস এর তৈরি করা অনেক ফেমাস একটা অ্যাপ, বিশ্বব্যাপী সবচাইতে বহুল ব্যবহৃত, এটা দিয়েই লেখালেখি করা হয়। ডেস্কটপে যদি এমএস ওয়ার্ড এর আইকনটা থাকে তাহলে আমরা ডাবল ক্লিক করে সরাসরি এই প্রোগ্রামটা ওপেন করে ফেলতে পারি। যদি ডেস্কটপে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস এ দেওয়ার পর করে একটা সাব মেনু আসবে যেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস, দেখো এখানে মাইক্রোসফট আবার ফুল ফর্মে দেয়া আছে। এরপর সেখান থেকে আমরা চলে আসব মাইক্রোসফট অফিস 2007। লেখালেখির পূর্বে আমাদের জানতে হবে কিবোর্ডে যথাযথভাবে হাত রাখার প্রক্রিয়া। কিবোর্ডে অধিকাংশ ক্ষেত্রে তোমাদের যখন কম্পিউটারে বসানো হয় যে কমন ভুলটা সবাই করে থাকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে শুধু ডান হাত দিয়ে দুপাশের অংশটাই টাইপ করছে। এটা একেবারেই করা যাবে না। কিবোর্ডে আমাদের দুটো হাতে টাইপ করার জন্য সাইজটা এবং কিটা সেভাবে বিন্যস্ত থাকে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিবোর্ড গুলো এলোমেলো কেন থাকে। এলোমেলো থাকে কারণ এটা টাইপরাইটার থেকে এসেছে, এখানে সবচাইতে যে অক্ষরগুলো প্রয়োজনীয় সে অক্ষরগুলো মাঝ বরাবর রাখা হয়, এরপরে উপরে এবং নিচে সারিতে সাজানো হয়। আর নিচে যে বড় একটা কি আছে এটাকে স্পেস বার বলে, দুই আঙুলের যেটা কমফোর্টেবল মনে হয় সেটা দিয়েই তুমি ব্যবহার করতে পারো। এবার কিবোর্ডে যেখানে আমি টি এর অক্ষর থেকে টি জি বি এই তিনটা অক্ষর দিয়ে একটা সিঁড়ির মতন পোর্শন করা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা দিয়ে তোমার কিন্তু ডিভাইডেডটা হবে। তোমরা কিন্তু কখনোই ডান হাত দিয়ে বা পাশের পোর্শন বা বা হাত দিয়ে ডান পাশের পোর্শন টাইপ করা যাবে না, এটা টোটালি ইম্যাচিওর হয়ে যাবে। অর্থাৎ এতে বোঝা যাবে যে তুমি প্রফেশনাল রুলটা জানো না। এবং আঙুল রাখার জন্য তোমাদের এই কনিষ্ঠ আঙুল দিয়ে এর ওপর তর্জনী, এখানে এফ এর ওপর, এই পাশ থেকে ডানের দিক থেকে তোমাদের তর্জনী জে অক্ষরের ওপর এবং কনিষ্ঠাটা সেমিকোলনের ওপর। আমাদের এমএস ওয়ার্ড ডেস্কটপে থাকলে সোজাসুজি আমরা অন করতে পারি মাইক্রোসফট 2007, অথবা মেনু থেকেও আমরা ওপেন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। এবার এই কিবোর্ড দিয়ে আমি কি করে টাইপ করতে পারি সেটি তোমাদের দেখাবো। তোমাদের সুবিধার্থে আমি ফন্টের সাইজটা বড় করে নিচ্ছি। কিবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাক স্পেস, এন্টার, স্পেস বার এবং এই অ্যারো দিয়ে শিফট কি, দুটো অ্যারো শিফট কি এর কাজ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমি টাইপ করছি আই, প্রথমটা বড় হাতে রাখবে তাই আমি শিফট কিটা অন করে আই, আই বড় হাতে আসছে, মাঝখানে আমি লিখব আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে আই লেখার পর আমাকে একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার জন্য আমরা এই স্পেস কিটা ব্যবহার করছি আই এ এম। এখন আমি শিফট কি ব্যবহার করিনি কারণ এইগুলো আমরা সাধারণভাবে স্মল লেটারেই লিখি, এ স্পেস আবার স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, ফুল স্টপ, লাইন আমার কমপ্লিট। আমি নিচের লাইনে লিখব, এখন আমার পরের লাইনে যাওয়া প্রয়োজন। পরের লাইনে যাবার জন্য আমি কোন কি এর কথা বলেছিলাম, এন্টার কি, এন্টার কি প্রেস করলে আমরা নিচের লাইনে চলে যাব। আমি লিখব আই লিভ ইন বগুড়া, সেক্ষেত্রে আমি আই প্রেস করছি, আই স্মল লেটারে হবে এখন বর্তমানে, আমি তাই আবার শিফট কি, এবার আমি ডান দিকে শিফট কিটা ব্যবহার করি, আই স্পেস এল আই ভি ই স্পেস
ইন স্পেস বগুড়া, এটা নাউন বড় হাতের হতে হবে, স্পেস দিয়ে বি ও জি ইউ আর এ পুলিশ। যদি এখন আমার কাছে মনে হয় যে আমি বগুড়া না, আমি লিখবো ঢাকা, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা আমি মুছতে হবে। মোছার জন্য আমাদের এই যে ব্যাক স্পেস, এখানে ব্যাক স্পেসটা আমি প্রেস করলে আমার অক্ষরটা মুছে যাবে। আমি আবার ঢাকার ডিটা বড় হাতে লিখতে হবে। আমি এখানে শিফট কিটা অন করলাম, তাহলে ডি চাপ দিই, তাহলে ডিটা ক্যাপিটালে আসার কথা। হ্যাঁ এসেছে, ডি এইচ এ কে এ। সর্বপ্রধান এবং গুরুত্বপূর্ণ সুবিধাই হচ্ছে যে এটা দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো পরিবর্তন করতে পারি। কিবোর্ডে এই সাধারণ যে লেআউটটা আছে টাইপরাইটার থেকে গ্রহণ করা হয়েছে। এছাড়া লেখালেখি টুল ছাড়াও টাইপরাইটারের বাহিরে এখানে কিছু এক্সট্রা কি আছে, যেটা ব্যাক স্পেস আমরা দেখতে পাচ্ছি। ব্যাক স্পেস দিয়ে লেখা মোছা হয়, যেটা টাইপরাইটারে থাকবে না, কারণ টাইপরাইটারে টাইপ করা হলে মোছার কোনো পদ্ধতি থাকে না। এই সুবিধার জন্যই এখন বর্তমানে সবাই কম্পিউটার ব্যবহার করছে, যে কম্পিউটার ভুল হয়ে গেলে আমরা ব্যাক স্পেস দিয়ে সেটাকে মুছে ঠিক করতে পারি। তাহলে এইখানে এই পাঁচটা মোক্ষম কিয়ের ব্যবহার আজকের ক্লাসে আমরা শিখব। এটা অনেক বেশি ব্যবহার দেখে কিবোর্ডে এটা এই শিফট কি, কন্ট্রোল, অল্টার, এই কিগুলো কিছু দুটো করে দেখা যায়, জাস্ট ডান হাত বাঁ হাত ব্যবহারের সুবিধার জন্য। এবার আমরা কিবোর্ডের ব্যবহারগুলো একটু দেখি, কোনটা কিভাবে ব্যবহার করা যায়। শিফট কি ধরে, এইখানে শিফট কি, সাধারণভাবে যখন আমরা লিখব লেখাগুলো ছোট হাতের হয়, কিন্তু যদি তুমি বড় হাতের লিখতে চাও তখন আমরা সেই অক্ষরটা শিফট ধরে টাইপ করব, তাহলে আমাদের লেখাটা বড় হাতের হবে। দ্বিতীয় রুল হচ্ছে এন্টার প্যারা করে বা নিচের লাইনে যেতে হয়। এক লাইন লেখা হয়ে যাওয়ার পর যদি সাধারণভাবে যদি লাইনটা বড় হয় তাহলে অটোমেটিক্যালি কার্সারটা নিচের লাইনে চলে আসে, কিন্তু যদি হয়তো অর্ধেক লেখার পরে তুমি নিচে যেতে চাচ্ছ তখন তোমাকে এন্টার কি চাপ দিলে তোমাকে নিচের লাইনে কার্সারটাকে নিয়ে চলে যাবে, অথবা নতুন একটা প্যারাগ্রাফ তৈরি করার জন্য তুমি এন্টার কি প্রেস করতে পারো। এরপর আমাদের আসছে ডিলিট কি। কিবোর্ডের এই মাঝখানের পোর্শনে আছে ডিলিট কি। ল্যাপটপের ক্ষেত্রে কিবোর্ড একটু এদিক ওদিক হতে পারে, বাট সাধারণভাবে কিবোর্ডের কি এ যে এখানে যে ডিজাইনটা আছে এটা স্ট্যান্ডার্ড, এই রকমই হবে। কোম্পানি ভিন্ন ভিন্ন হলেও কিবোর্ডটা কিন্তু এরকম। ডিলিট কি কার্সার দিয়ে যদি লেখা হয় তাহলে ডান পাশের অক্ষর মোছার জন্য আমরা ডিলিট কিটা ব্যবহার করব। ব্যাক স্পেস বা কার্সার দিয়ে লেখার সময় যদি আমি বাঁদিকের অক্ষরটা মুছতে চাই তাহলে আমি কার্সার ঠিক যে পজিশনে আছে তার বাঁদিকের অক্ষরটা যদি মুছতে চাই তাহলে আমি ব্যাক স্পেস চাপ দিব, আর ডান পাশের অক্ষর মোছার জন্য ডিলিট কি চাপ দিব। আমরা স্পেস বার দুই হাতের যে কোনো বৃদ্ধাঙ্গুলি দিয়ে ব্যবহার করতে পারি, স্পেস বার দুটো শব্দের মধ্যে ফাঁকা তৈরি করে। যদি তুমি একবার প্রেস করো একটা স্পেস তৈরি হবে, দুবার প্রেস করলে দুটো। এবার আমরা একটা রিভিউ করছি। শিফট কি ধরলে অক্ষর বড় হাতের হয়, এন্টার নিচের লাইনে যাবার জন্য মোস্টলি ব্যবহৃত হয়, স্পেস বার স্পেস তৈরি করার জন্য ব্যবহার হয়। তোমাদের মধ্যে এই দুটোর একটু কনফিউশন তৈরি হতে পারে যে ডিলিট কি কোনটা ডান দিক কোনটা বাঁ দিক, তাহলে তোমাদের মনে রাখার জন্য একটা ক্লু আমি দিচ্ছি। ডান দিকটা ড দিয়ে হয় তাহলে ডিলিট কিটা ডান দিকের অক্ষর মুছে, ব্যাক স্পেসটা বাঁদিকটা দেখো বাঁদিক এন্ড ব্যাক স্পেস দুটাই ব দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি যে ব্যাক স্পেস বাঁদিকের অক্ষর মুছে এবং ডিলিট ডান দিকের অক্ষর মুছে। ওর হাত রাখার সঠিক পদ্ধতি আমরা শিখেছি, কিন্তু দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করার জন্য আমাদের যথাযথভাবে বসার একটা পদ্ধতিটা আমরা শিখতে হয়। এটা তোমাদের এখন আমি ছবিতে দেখাচ্ছি, কিছুক্ষণ পর এটা একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে বসতে হয়। এইখানে বসার পদ্ধতিটা আমাদের বডি অলওয়েজ এল পোর্শনটা ফলো করবে। আমি প্রথমে তোমাদেরকে সঠিকটা দেখাচ্ছি, এল পোর্শন অর্থাৎ মাথা এন্ড কোমর পা থেকে সেটা এল একটা শেপ তৈরি করবে, আবার হাঁটু থেকে পায়ের গোড়ালিটা একটা এল তৈরি করবে, অথবা স্ট্রেট যদি তুমি দাঁড়িয়ে কাজ করো তোমার বডি স্ট্রেট হবে। তোমাকে ঘাড়ে যেরকম করে নুয়ে যেখানে ব্যবহার করছে মাথাটা নিচু করতে হচ্ছে, এইভাবে ব্যবহার করা যাবে না, তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি ক্লান্ত হয়ে যাবে, অথবা দীর্ঘদিন যদি এভাবে করতে থাকো তাহলে তোমার শারীরিক একটা স্থায়ী সমস্যা তৈরি হবে। এইখানে একটা সঠিক পদ্ধতি একেবারে দেওয়া আছে, তোমার চেয়ারটা প্রপার চেয়ার হতে হবে, প্রপার ডেস্ক কিবোর্ড এবং মনিটরের পোর্শনটা তোমার চোখ থেকে সোজাসুজি হতে হবে। এবার আসো আমরা এটার একটা ভিডিও দেখি।
আজকে আমরা যা যা শিখলাম আশা রাখি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। লেখার মাঝখানে ফাঁকা রাখার জন্য কোন কি ছাপতে হবে? অপশন এন্টার কি, শিফট কি, স্পেস বার, ব্যাক স্পেস। বড় হাতের অক্ষর লিখতে কোন কি ছাপতে হবে? এন্টার কি, শিফট কি, ডিলিট, ব্যাক স্পেস। কার্সার এর বাঁদিকের অক্ষর মোছার জন্য কোন কি ছাপতে হবে? এটা বোঝার ট্রিক্সটা আমি তোমাদের ক্লাসের মাঝখানেই বলেছিলাম, দেখি কার মনে আছে। এন্টার কি, শিফট কি, ব্যাক স্পেস, ওই স্পেস বার। কার্সারের ডান দিকের অক্ষর মোছার জন্য কোন কি ছাপতে হবে? এন্টার কি, শিফট কি, ডিলিট কি, ব্যাক স্পেস। এবার আমি তোমাদের সঠিক উত্তরগুলো দিচ্ছি, আশা রাখি তোমাদের সবার হয়েছে। ভুল হলে অবশ্যই তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে একটু দেখবে। আজকে ক্লাসে আমি তোমাদের লেখালেখির প্রাথমিক কৌশলগুলো বোঝানোর চেষ্টা করেছি, আশা রাখি লেকচারটি তোমাদের সহায়তা করবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।